হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে 9:30, আর এখানে আমার মা ঘোরাঘুরি করছে, আমার জন্য তরকারি করছে, এখানে মুড়ি খাবো। আর এক্ষুনি ব্রাশ করে আসলাম, 9টার দিকে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 9:30। আর এখন তো বাড়িতে আছি, কিছুক্ষণ পরে বাইরেও বাইরে গিয়ে তোমার সঙ্গে কিছু শেয়ার করব। আর আজকের ব্লগে এইটাও তোমাদেরকে বলবো যে এই চ্যানেলে ব্লগ কেন পোস্ট করছি, ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো। এখানে আমার মা আলু কাটছে, এখানে মায়ের মুখটা দেখো মা। আর বাপি ওই সাইডে আছে, কাজ করছে। বাস এখানে এরা কি করছে দেখো, এরা সব বাচ্চা মিলে কি হয়েছে রে। তো গাইস এখানে এই মুরগিটা ধরতে এসছে এরা সবাই। এটা কাদের মুরগি? অসিতদের মুরগি এইটা। যাই অসিতদের মা এসছে, এরা কো ছাদে উঠছে কি রকম ভাবে, এইখান দিয়ে যাচ্ছে। সাহস দেখেছো, এইখান দিয়ে লাভ মেরে চলে যাচ্ছে। আমি একবার অজান্তে লাভ মেরে দিয়েছিলাম ওইখান থেকে ঘুড়ি ধরতে গিয়ে, ঘুড়ির যে সুতো ধরতে গিয়ে। তো গাইস এইটা হচ্ছে আমাদের পাড়ার কালী পুজোর প্যান্ডেল, আর এটা বাসন্তী মন্দির, আর এখানে মনসাতলা আছে। যে ঠাকুরটা আসবে সেই সব ঠাকুরটা কোথায় তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, আর কিরকম ভাবে তৈরি হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করবো। তাড়াতাড়ি সাইকেল চালা, প্রচুর ঘুরে প্রচুর ঘুরে। এই হচ্ছে আমাদের ছোটবেলাকার স্কুল, আর এখানে এরকম ভাবে বসে থাকতাম। তো গাইস এই হচ্ছে সেতলা মন্দির, আর এখানে ঠাকুর তৈরি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। তোমার চারটে ঠাকুর তৈরি হচ্ছে, তার মধ্যে এইখানেরটা আমাদের আমাদের পাড়াতে যাবে। আর এখানে দীপু আগে থেকেই চলে এসছে, তুই কখন আসিস কখন যাস বোঝা যায় না। এখানে আমাদের পাড়ার ঠাকুরটা এখন রং করা হচ্ছে, শিবের লুঙ্গি মনে রং করছে। হ্যাঁ বাচ্চা। তো গাইস এখানে সব এইগুলোরও কাজ হয়, দেখতে পাচ্ছ এখানে অনেক আছে রাখা। এখানে একটা দাদু আছে, এই মাটি দিয়ে মনে হয় এইগুলো তৈরি হয়। দাদু এই মাটিগুলো দিয়ে তৈরি হয় তো এইগুলো? আর দাদু এইগুলো যে শুকনো করে কোথায়, রাস্তা দিয়ে পুরো শুকনো হয়ে যায়? এইরকম ভাবে তৈরি হয় এখানে সব কিছু, তো এইরকম ভাবে তৈরি হয়। তো গাইস এখানে স্কুলের পাশে এখানে শাড়ি আমাদের শুকুর দেওয়া হতো আগে, তো এর জন্যই ফুটবল খেলতে পারতাম না আমরা। আমি তোমাদেরকে বলবো বলেছিলাম যে এই চ্যানেলে ব্লগ কেন আমি আপলোড করছি, তার একটাই কারণ হচ্ছে যে আমি রিলস ভিডিও যেগুলো আপলোড করি সেগুলো ছোট হয়, এক মানে ভিডিওটা ছোট হয়, যে 10টা ভিডিও অ্যাড করে প্রত্যেক দিন ছাড়ি। এবার ওই ভিডিওগুলোই না অন্য প্ল্যাটফর্মে ছাড়ি, ফেসবুকে ইনস্টাগ্রামে, ওই একই ভিডিও সব ছাড়ি, তো এবার অন্য জায়গায় দেখে নিলে না এখানে ভিউ আসতে চায় না। আর একই ভিডিও যদি বারবার বারবার ছাড়ি না, মানে ডায়লগ আলাদা থাকে কিন্তু একই স্টাইলে হচ্ছে, তো আমি সেই জন্যই ভাবলাম দানা হাওয়া দিচ্ছে, তো আমি সেই জন্যই ভাবলাম না কি যে এই চ্যানেলে আমি ডেলি ব্লগ আপলোড করব, তোমরা আমার লাইফস্টাইল ব্যাপারে জানতে পারবে, এগুলো করলে হয়তো তোমরা আরও বেশি খুশি হবে। তো গাইস আজ থেকে না আমি এই চ্যানেলে তাহলে আমি ডেলি ব্লগ আপলোড করব, তোমরা স্যাড হয়েও না, আমি ফান ভিডিও করব। এরকম নয় যে আমি ফান ভিডিও ছেড়ে দিচ্ছি, এরকম কিছুই না, আমি ফান ভিডিও করব। আর এখন তো প্রত্যেকজন ইনস্টাগ্রাম ইউজ করো, আর ইনস্টাগ্রামেতে আমি ফানি ভিডিও পোস্ট করব, তোমরা দেখতে হবে, আর ওইটা থেকে ডাউনলোড করতে, ডাউনলোড করে স্ট্যাটাস দিতে হবে, সব কিছু করতে হবে। এই ভিডিওটা ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো আমি ইনস্টাগ্রামে, তোমরা গিয়ে ফলো করে নাও, ওইখানে ডেলি ডেলি ফানি ভিডিও আসবে, তো তোমরা দেখবে এনজয় করবে, তো এটাই। আর এখানে আমার ব্লগ এনজয় করবে। তো গাইস আমি দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর কোথাও শ্যুট করতে যাইনি, আর পিন্টুও ঘুমিয়ে পড়েছিল, ওর নাকি ঘুমিয়ে পর সন্ধ্যের দিকে চিড়িয়াখানায় যাওয়ার আছে। আমি বললাম কেন, তো কেন ওর মুখ থেকে শুনে নাও কেন রে। আমার ঘড়ির ব্যাটারিটা মানে কি বলবো খারাপ হয়ে গেছে, তো ঘড়িটা চলছে না আর কি, তাই জন্য। ওর ঘড়ি চলছে না ঠিক আছে, এখানে এমনি ফলস পড়ে আছে ঘড়িটা, কেউ যদি জিজ্ঞাসা করে যে কটা বাজো টাইমই বলতে হবে না, মান সম্মান চলে যাবে, তাও ঘড়িটা পড়ে যাচ্ছে। তো যাই হোক চিড়িয়াখানায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, আর ওর ঘড়িটা সারানো হবে, ওইটা তোমার সঙ্গে শেয়ার করবো কিভাবে সারাচ্ছে না সারাচ্ছে। ওটা ব্যাটারি পাল্টাবারই তো আছে, হ্যাঁ ব্যাটারি পাল্টাবার, শুধু ব্যাটারি পাল্টাবে তাই তো। চলো যাওয়া যাক, ওইখানে ব্লগ শ্যুট করতে দেখো, খালি হাসছে, মন দিয়ে কোনো কাজ করবে না, খালি হাসছে, তাড়াতাড়ি কর, এইখানেই অর্ধেক দেরি হয়ে গেল, আমি কত ইজি বলে ফেলি তাই না মিন্টু? এখানে ঘড়ির স্যাম্পল গুলো রাখা থাকে, মানে ঘড়ি পুরো, আর ওইখানে সারাই। তো গাইস পিন্টু যেখানে ঘড়ি সারাচ্ছিল সেখানে একটা মেয়ে আমার দিকে দেখছিল, আর সবাই একটা প্রবলেম আছে, বাইরে বেরোলে
যে ভাবে না কি এটা রাহুল তো সিরিয়াস রাহুল তো তো এরকম ভাব দেওয়া যে সময় চলে যায় আমি ওইটা চলে যাই তো সবাই নাকি অ্যাটিটিউড বেশি এরকম ব্যাপার কথা না বলতে হলে কি হয় কথা বলো তাই না আর এখানে এখন ও সিঙ্গারা কিনছে ওটাই খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য ও খাওয়াচ্ছে তো খাওয়ালে কেন ছাড়ো তাই না আর এখানে দুটো সিঙ্গারা অর্ডার করেছে আমরা গেলে দুটো করেই খাই তো গাইস পিন্টু পোড়া দেখে এইটাকে নিয়ে নিচ্ছিল ঠিক আছে এটা আমার ওইটা পোড়া দেখে আমারটাকেও নিয়ে নিচ্ছিল ওই চুর চালাক আমি ভাবলাম ওকে একটা দিয়ে দেবো এখানে আমার একটা রাখলাম সিঙ্গারা বেশি খায় না বাইরের জিনিস বেশি খায় না এখন পিন্টু চাপ পড়ে গেছে তিনটা আর একটা হাফ ঠিক আছে কারণ আমি খাইনি সাড়ে তিনটে সিঙ্গারা খাচ্ছে তো গাইস পিন্টু কত ভালো আমাকে একটা টিপস নিয়ে দিয়েছে আমি খাইনি বলে তো যাই হোক ওকে দেবো মানে আমি নিজেই খেয়ে নেবো অন্ধকার জায়গা কুকুরে দেখতে এত ভয় পাস কেন সাথে ঘুরতে বেরিয়েছিলাম আর কি মানে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর এখন বাজে 8টা ঠিক আছে আমরা কিছুক্ষণ আগেই চলে এসেছি আমি ব্লগ শুট করে নিয়ে আমি খাচ্ছিলাম আর আজকের ব্লগ এখানে এন্ড করছি দেখা হবে কালকে নেক্সট ব্লগে ঠিক আছে ততক্ষণ তোমরা প্লিজ আচ্ছা থাক 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 তোকে বলতে হবে না আমি বলছি টাবাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবে না এখন টাটা নেক্সট ব্লগে দেখা হবে